ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ে নিয়ে বলিউডে মাতামাতি। আগামী 9ই ডিসেম্বর রাজস্থানে 700 বছরের পুরনো দুর্গে বসছে ভিকি ক্যাটের রাজকীয় বিয়ের আসর। বিয়ের আগেই রবিবার রাতে সপরিবারে হবু শ্বশুর বাড়িতে হাজির ক্যাটরিনা। মা দাদা বোনেদের সঙ্গে নিয়ে এদিন ভিকির বাসার নিচে ক্যামেরা বন্দী হন ক্যাট। শুধু তাই নয়, সামান্য সময়ের জন্য দাঁড়িয়ে পৌঁছে দেন, অভিবাদন জানান হাত নিয়ে। ক্যাটরিনা এদিন পরেন সাদা রাফেল শাড়ি, নজর কাড়ে তার পরনে ব্রালেট স্টাইলের ঝলমলে রূপালী ব্লাউজ, কপালে টিপ, কানে ভারী দুল, হাতে বালা আর খোলা চুল। এই লুকেই সামনে এলেন ক্যাট। ভিকি ক্যাটের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অতিথিদের মানতে হবে বিশেষ কোড। শুধু এখানেই শেষ নয়, পাশাপাশি মানতে হবে আরো বেশ কিছু নিয়ম। কিন্তু ক্যাটরিনাও নিজের বিয়ের জন্য কম যাচ্ছেন, শ্বশুর বাড়ির জন্য নিজেকে তৈরি করাও শুরু করে দিয়েছেন। ভিকি কৌশলের বাড়ি ভারতের পাঞ্জাবে, এর জন্য পাঞ্জাবের আঞ্চলিক ভাষা রপ্ত করছেন ক্যাট। বিয়ের পর শ্বশুর বাড়ির মানুষের সঙ্গে মিশতে গেলে এই ভাষা তো একটু জানতেই হবে। পাশাপাশি পাঞ্জাবিদের বিভিন্ন নিয়ম রীতিও রপ্ত করছেন এই বলিউড সুন্দরী। তবে অত্যন্ত কৌশলের সঙ্গে ক্যাটরিনা এসব কাজ করছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানান ক্যাটরিনার বিশেষ বন্ধু। জানা গেছে পাঞ্জাবি ভাষা শেখার জন্য গৃহশিক্ষক রেখেছেন ক্যাটরিনা। বিয়ের আগে এই ভাষার প্রাথমিক জ্ঞান আয়ত্ত করতে চান অভিনেত্রী। ভিকি ও ক্যাটরিনার বিয়ে অনুষ্ঠিত হবে রাজস্থানের রণথম্বরে। অতিথিদের জন্য আশেপাশের 45টি হোটেল বুকড করা হয়েছে, তবে গোপনীয়তার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছেন এ হবু দম্পতি। নিজেরাও লোকচক্ষু ফাঁকি দিয়ে হেলিকপ্টারে অনুষ্ঠান স্থলে যাবেন। এই বিয়েতে নিমন্ত্রিত অতিথিরা ক্যামেরা কিংবা ফোন ব্যবহার করতে পারবেন না। বিয়ের স্থান, সময় ও আয়োজন সম্পর্কে বাইরে কোথাও কিছু বলা যাবে না। এই মর্মে কাগজে স্বাক্ষরও করতে হয়েছে তাদের। শুধু তাই নয়, ভেনুর আশেপাশে কোনো ড্রোনও উঠতে দেওয়া হবে না। কড়া নিরাপত্তায় থাকা কর্মীদের নজর পড়লেই সেটা গুলি করে নামিয়ে দেওয়া হবে। সাদাকালো নিউজ।